এইচপি মেড কেয়ারে তোমাদের স্বাগতম আমরা আজকে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার এইট থিওরি অফ ইকুয়েশন সমীকরণ রূপে এটা আমাদের লেকচার সেভেন ওকে দেখো আমাদের এখানে যে অঙ্কটা এক্সকোয়ার ফোর মাইনাস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো সমীকরণটি সমাধান করো যেন দুইটি মূলের গুণ ফল ওয়ান হয় আচ্ছা এটা আমাদের গাত কত চার তাহলে আমরা জানি আর মূল কয়টা হবে চারটা এখন এই চারটা মূলের যে কোনো দুইটি মূল্যের গুণফল তারা ওয়ান তোমাকে বলে দিয়েছে ঠিক আছে এখন বলছে সমীকরণটি সমাধান করা তার মানে এর সমীকরণ যে চারটা মূল এই চারটা মূলের মান বের করতে হবে আমাদের তাহলে পদত্ত সমীকরণ এক্স ফোর মাইনাস টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ইকুয়েল জিরো দুইটি সমীকরণের মূল সমীকরণ যদি চতুর্থগাদ তাহলে আমাদের মূল কী হবে চারটা আমরা ধরে নিলাম চারটা মূল এবিসিডি এখন সমীকরণের মূল ও সহকারে সম্পর্ক হয়তো আমরা কী জানি মূল ও সহকে আমরা প্রথম লেকচারে দেখছি এখানে যে যেহেতু চারটা মূল তাহলে মূলদের যোগ ফল তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মূলদের যোগ কি হবে মাইনাস বি বাই এ বি বলতে এখানে এক্স কিউবের তাহলে মাইনাস টু বা এ বলতে এক্স পার করে ওয়ান আলটিমেট কত পাচ্ছি এখানে মাইনাস না আলটিমেট পাচ্ছি মাইনাস প্লাস টু ঠিক আছে তা আমরা এটাকে দিলাম আমরা এক নং তারপর ধরো আমরা কি জানি দুইটা দুইটা নিয়ে আমরা গুণ করব যোগ করব বি এ সি এসি এডি বি সি বিডি সিডি তো এদের যোগফল কী হবে সি বাই এ তার মাইনাস থ্রি বাই ওয়ান মাইনাস থ্রি বাই ওয়ান ইকুয়াল কি মাইনাস থ্রি আমরা এটাকে দিলাম দুই নং তারপর আমরা কী জানি তিনটে তিনটা নিয়ে গুণ করে তাদের যোগ করবো তার মানে সি এবিডি এ সি ডি বি সি ডি ঠিক আছে এদের যোগ পল ইকালটি কী হবে মাইনাস ডি বাই এ তার মানে মাইনাস ফোর বাই আলটিমেট কী হবে মাইনাস ফোর এটা আমাদের দিলাম তিন নং তারপরে আমাদের মূলদয়ের কি গুণ পল তার মানে ABCD ইকুয়াল কী হবে ABCD ইকুয়াল আমাদের হবে E বাই এ তার মানে মাইনাস বাই এক্সপার পর ওয়ান ইকুয়েল মাইনাস ওয়ান এটা দিলাম আমরা চার নীকরণ চার কি এবিডি ইকুয়েল মাইনাস ওয়ান ঠিক আছে এখন তুমি আমাদের ওকে প্রশ্নের মতে দেখো আমাদের প্রশ্নে কী বলা ছিল দুইটি মূলের গুণফল ফল ওয়ান তা আমরা যে কোনো তোমার মূল তো চারটা এবিসিডি আমরা মনে করলাম জি এবি এদের গুণ ফল ওয়ান রেখে দিলাম আমরা পাঁচ নং ওকে এখন সমীকরণ চার নং হতে দেখো সমীকরণ চার এখানে কি আছে এবি সিডি ইকুয়াল মাইনাস ওয়ান আমরা যদি এখানে এবির মান বসায় দিই তাহলে আমরা কি পাবো সিডির মান পাবো ওকে তাহলে এখান থেকে কি লেখা যায় সমীকরণ চার হতে এখানে কি আছে এবি সি ডি তো এবির মান কত ওয়ান তো ওয়ান ইন্টু সি ডি ইকুয়েল মাইনাস তার মানে আমরা সুতরাং সিডির মান পেলাম কত মাইনাস ওয়ান এটাকে দিলাম আমরা পাঁচ নং তো পরেছে আমাদের ছয় নং ঠিক আছে অঙ্ক সূর্য আছে ধৈর্য ধরে তোমাদের করতে হবে এবার দেখো সমীকরণ তিন সমীকরণ তিন কি আছে এবিসি এবিডি এসিডি বি এখানে আমরা কি এব মান জানি সিডির মান জানি এই যে যে যেখানে এবি পাব আর সিডি পাবো ওইখানে মান বসাই দিব তাহলে আমরা তিন নঙে এবি আর সিডির মান বসানোর পর আমরা কত পেলাম সি প্লাস ডি মাইনাস মাইনাস বি মাইনাস আমরা ছয় নং পর রয়েছে আমাদের সাত নং এখন দেখো তোমার এক এ কি আছে এক আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টু আর এখানে কি পেয়েছি সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি মাইনাস ফোর তাহলে এক আর সাত যদি যোগ করো এ এক আর আমরা যোগ করলে এখানে দেখো প্লাসের এ প্লাসের বি এখানে আছে তোমার মাইনাসের এ মাইনাসের তার মানে এ আর বি কাটা যাবে থাকবে কি সি আর ডি ঠিক আছে সি এর মান পেয়ে যাবো আমরা তাই আমরা এক আর যোগ করব এখন এক আর সাত যোগ করার পরে আমাদের দেখো এ এ কাটা বিবি কাটা তার কি থাকতে আসছে টু সি টু ডি এখান থেকে টু কমান নিলে সি প্লাস ডি টু ইন্টু সি প্লাস ডি ইকুয়াল টু এখানে কী হয় মাইনাস টু তার মানে সি প্লাস ডি এর মান পেয়ে গেছে মাইনাস ওয়ান এখন যদি আমরা সি মাইনাস ডি এর মান বার করতে পারি সি মাইনাস ডি এর মান বার করলে কী হবে সি প্লাস ডি আর সি মাইনাস ডি এই দু ক্যালকুলেশন করে সমাধান করবো তোমার প্রতিস্থাপন বা অপনয়ন বা যোগ বিয়োগের মাধ্যমে সমাধান করে কী এর মান সি এর মান আর ডি মান আমাদের পেয়ে যাবো ওকে সমীকরণ এক নং দেখো এক নম্বরের মধ্যে আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল কত টু এখানে যদি আমরা সি প্লাস ডি এর মান বসায় দিই সি প্লাস ডির মান আমরা বার করছি কত মাইনাস ওয়ান সি প্লাস ডি এর মান বসায় দিলে এ প্লাস এর মান পাবো তাহলে এই যে এ প্লাস বি আর সি প্লাস ডি এর মান আছে মাইনাস আর ওই বেশি কি ছিল টু তাহলে এ প্লাস বি এর মান পেয়েছি কত থ্রি এখন আমরা এ প্লাস বি এর এম বি বার করতে পারলে দু সমীকরণ যোগ বিয়োগ করে আমাদের এ আর বি মান এসে পড়বে তাহলে আমরা এখান থেকে এমএনএসবি ব্যবহার করব আমরা যেন এমএনএসবি সমান সমান সূত্র ছোটকালে যে সিক্স এ প্লাস বি স্কোয়ার মাইনাস এখানে মান বসে দোক যেমন এ প্লাস বি এর মান কত থ্রি তার মানে থ্রি স্কোয়ার মাইনাস ফোর আর এবির মান কত আমাদের মান আমরা আগেই বার করছি ওই যে গুণ দেওয়া ছিল তার মানে এখান থেকে আমরা পাচ্ছি রুটুবার এ মাইনাস কত পাইছি এটা দিলাম আমরা নয় নং তো এটা দিলাম আমরা দশ নং এ মাইনাস বিএ মান পাইছি রুটু পারাইভ এ প্লাস মান পাইছি থ্রি তো এই দুইটা তুমি একবার যোগ করো যোগ করলে এর মান পেয়ে যাবে আর একবার বিয়োগ করো বিয়োগ করলে বিয়ের মান পেয়ে যাবা ওকে তাহলে দেখো আমরা আর দয় দশ যদি যোগ করি তাহলে আমাদের কী আছে এখানে এ প্লাস বিজিকেল টু থ্রি আর এ মাইনাস বিজিকেল টু রুট ফাইভ যোগ করলে বিবি কাটা তাহলে টু এ সমান সমান থাকবে থ্রি প্লাস রুট ফাইভ ঠিক আছে থ্রি প্লাস রুট ফাইভ তাহলে এর মানে এটা পাইলা একইভাবে এটা নয়ার তো দশ বিয়োগ দিলে এ কাটা যাবে টু বি সমান সময় থ্রি মাইনাস রুট ফাইভ তাহলে বিয়ের মান পেয়ে গেলাম ঠিক আছে এখন আমরা একইভাবে আমরা সি প্লাস ডি এর মান পেয়েছিলাম না মাইনাস তাহলে বার পরে এই দুটো যোগ বিয়োগ করে আমরা সি এর মান ডি এর মান পেয়ে যাবো তার মানে আমরা এ বি সি ডি চারটা মূল্যের মান পেয়ে গেলাম তাহলে সি মাইনাস ডি সময় সময় দুটো বার সি প্লাস ডি স্ক্রিয়া মাইনাস ফোর সি ডি তো এখানে সি প্লাস ডি আমরা জানি মাইনাস ওয়ান আর সি ডি এর মান আমরা জানি মাইনাস ওয়ান তো এখানে মান বসায় পরে আমরা এর মান কত পেলাম রুট টু বার ফাইভ তাহলে আমাদের সি প্লাস ডি এর মান তো আমাদের জানা আছে কত মাইনাস ওয়ান আর সি প্লাস ডি এর মান সি প্লাস ডি এর মান মাইনাস ওয়ান আর সি মাইনাস ডি এর মান রুট ফাইভ এই দুটো তোমরা যোগ করো বিয়োগ করো তাহলে দেখো আট আর এগারো এগারো বলতে এরা সিমিন ডি এর মান আমরা যোগ করে সি এর মান পেয়ে গেলাম আর আট মাইনাস এগারো বেক করে আমরা কী পেলাম ডি এর মান পাই গেলাম তাহলে আমরা এ এর মান পাইছি এত বি এর মানে তো সি এর মানে তো ডি এর মানে এত তাহলে আমাদের সমাধান ঠিক আছে ওকে আমাদের পরবর্তী অঙ্ক সেম নিয়ম তোমরা এটা নিজে নিজে করবা ঠিক আছে তাও আমি একটু দেখে দিচ্ছি অ্যান্সারটা সিক্স এক্স এক্সো মাইনাস টোয়েন্টি নাইন এক্স কিউ প্লাস ফোরটি এক্স স্কাইনাস সেভেন এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল জিরো সমীকরণটি সমাধান করো যাহার দুইটি মূলের গুণফল কত টু দুইটি মূলের গুণ তোমার টু ঠিক আছে আগেরটার মতোই সেম তার পর্যাপ্ত সমীকরণ দুইটি সমীকরণের মূল এব বি সিডি তাহলে আমাদের মূল আর সম্পর্ক হতে এ প্লাস বি প্লাস সি প্লাস মানে টোয়েন্টি নাইন সিক্স এবি প্লাস এসি প্লাস এ ডি হবে সি বাই এ মানে এই যে বাই ঠিক আছে তারপরে দেখো এটা এক নং দুই নং তারপরে এবিসি প্লাস বি প্লাস হবে মাইনাস ডি বাই এ তার মানে মাইনাস বাই ঠিক আছে তো আমরা তিন নং আর মূল তিনটে চারটির গুণ পল এব এ বি সিনটি এগুলো এত চার নং তে প্রশ্ন তোমার কি বলা আছে দুইটি মূলের গুণ দুইটি মূলের গুণ টু আগে ছিল ওয়ান তাহলে আমরা ধরলাম এব দুইটা মূল এই দুইটা গুণফল আমাদের আর টু এখন দেখো চার নং হাতে এই চার নঙে তুমি এবির মান বসাইলে সিডির মান পাবা তারপরে দেখো তিন নংে এব আর সিডির মান বসেলে তুমি এখানে এটা পাবা এমন একটা সমীকরণ পাবা আর এক আর সাত যোগ করলে তুমি এখানে সিডির মান পাবা টু এবার সমীকরণ এক হতে আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি না তাই সি প্লাস ডি এর মান টু পেয়েছি যে টু বসে দাও তো এখান থেকে এ প্লাস বি এর মান পেয়ে যাবে ঠিক আছে এটা দিলে তুমি নয় নক তো এ প্লাস বি এর মান যেহেতু পাইছো তাহলে আমাদের এ মাইনাস বি এর মান বার করতে পারলে দুইটা আমরা সমাধান করে এ আর বি এর মান পেয়ে যাব তাহলে আমরা একইভাবে এ মাইনাস বি এর মান বার করলাম ঠিক আছে মাইনাস বি এর মান আমরা পেয়েছি ওয়ান বাই সিক্স এটা দিলাম আমরা দশ নং ঠিক আছে